আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মাশকলার ডাল দিয়ে কিভাবে জিলাপি তৈরি করতে হয়। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমি প্রথমেই চিনির সিরাটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে পৌনে দুই কাপ চিনি নিয়ে নিচ্ছি। পৌনে দুই কাপ চিনির জন্য আমি দুই কাপ পানি নিয়ে নিচ্ছি। পানিটা খুব বেশি দেওয়া যাবে না, কারণ এখানে আমাদের শিরাটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও না, কারণ খুব বেশি ঘন হলে শিরাটা আর জিলাপির ভিতরে ঢুকবে না। এজন্য আমি দুই কাপ পৌনে দুই কাপ চিনির জন্য আমি এখানে দুই কাপ পানি ইউজ করেছি। আর এই শিরাটা যেন জমে না যায় সেজন্য আমি এখানে লেবু দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন চিনির শিরায় কিন্তু বলক চলে আসছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, জাস্ট একটা বলক উঠিয়েছি আমি। তো এখানে আমি মাশকলার ডাল নিয়ে নিয়েছি। মাশকলার ডালটাকে আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি দুই কাপ ডাল নিয়েছি। তো এখন আমি ডালটাকে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ডার মেশিনে আমি ডালটা ঢেলে নিচ্ছি। আর ডালটাকে এমনভাবে মিহি করতে হবে, এটাকে কিন্তু আমি বেটার বানাতে চাচ্ছি না, জাস্ট আমি এটাকে খুব ভালো করে মিহি করে নেব। তো এর জন্য আমি এখানে এক চামচ করে আমি সর্বমোট 3 চামচ পানি দিয়েছি, কারণ বেশি আঠালো হয়ে গেলে কিন্তু আবার ব্লেন্ডার মেশিনটা আপনার ঘুরতে চায় না। তো আমার ব্লেন্ড হয়ে গিয়েছে, আমি আগেই বলেছি যে এটাকে আমি কোনো বেটার চাচ্ছি না, আমি জাস্ট সুন্দর মিহি করে এটাকে ফিটে নিতে চাচ্ছি। তো আমি বড় একটি কাঁচের পাত্রে ঢেলে নিচ্ছি, কারণ এই মাশকলার ডালটাকে আপনার খুব ভালো করে ফিটে নিতে হবে হাত দিয়ে। আর এই ফিটার উপরেই কিন্তু আপনার জিলাপিটা পারফেক্ট তৈরি হবে। মাশকলার ডালটা যদি আপনি ভালোভাবে ফিটে না নেন তাহলে কিন্তু আপনার জিলাপিটা হবে না। আর মিষ্টি বলেন জিলাপি বলেন এগুলো কিন্তু খুবই সেন্সিটিভ, একটু গরমিল হলেই এই জিনিসগুলো আর হতে চায় না। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফিটে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি একটু বারবার দেখিয়ে দিচ্ছি, এর জন্য ভিডিওটা একটু বড় হবে আজকে। তো দেখতেই পাচ্ছেন কালার আপনার বেটারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে। এই এটা যে ধরনের আমি ব্লেন্ডারে বিট করে নামিয়েছিলাম, এখন কিন্তু এটার কালারটা একটু চেঞ্জ হয়েছে ফিটে নিতে নিতে হাত দিয়ে। তো এরপর যে আমি দিয়ে দিলাম এক কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, 1 কাপ ময়দা আমি চালনি দিয়ে চেলে দিচ্ছি, 2 কাপ এখানে আমি নিয়েছি আপনার কালার ডাল। তো সেই অনুযায়ী আমি উপকরণগুলো মেপে নিচ্ছি, যদি আপনারা বেশি করতে চান তাহলে সেই অনুযায়ী মেপে নেবেন। তো এটাকে আমি এখন ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে আমি আবার এটাকে খুব ভালো করে ফিটে নিব। তো আমি একটু পানি নিয়ে নিচ্ছি। আর পানিটা কিন্তু একসাথে দিতে যাবেন না, পানিটা 1 চামচ 1 চামচ করে দিতে হবে, কারণ এটার ঘনত্বটা কেমন হবে আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি। তা আবার একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে আমি আবারও ভালো করে ফিটে নিচ্ছি। আমি আগেই বলেছি যে আজকের ভিডিওটা একটু বড় হবে, কারণ পারফেক্ট রেসিপিটা যদি আমি না দেখাই তাহলে আপনারা জিলাপিটা তৈরি করতে পারবেন না। আমি আবার একটু পানি নিয়ে নিচ্ছি। তো এইখানে 1 চামচ 1 চামচ করে পানি মেশাতে হবে। খুব বেশি পানি মেশালে কিন্তু বেটারটা আবার পাতলা হয়ে যাবে, তখন কিন্তু আর জিলাপিটা হবে না। তো আমি পারফেক্ট রেসিপিটা দেখানোর জন্যই কিন্তু ভিডিওটা বড় করেছি, কারণ যদি আমি পারফেক্ট ভিডিওটা না দেই সেক্ষেত্রে কিন্তু আপনাদের জিলাপিটা হবে না। অনেকেই করে কিন্তু সবাই আসলে পারফেক্ট রেসিপিটা দেয় না, এই জন্য দেখবেন যে অনেক সময় আমরা অনেক কিছু করতে চাই কিন্তু সেটা কিন্তু হয় না। তো এই জন্য আসলে আজকে আমার ভিডিওটা করা। তো আমি এখন এখানে একটু লেবু দিয়ে নিলাম, আর লেবুটা দিলে কিন্তু এটা ভালো ফুলে উঠে জিলাপিটা। তা আবার একটু পানি মিশিয়ে নিলাম আমি। তা আবার একটু পানি দিয়ে দিলাম। তা আমি কিন্তু একটু পরপর একটু একটু করে পানি মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তা আমি বেটারটি কেমন ঘনত্ব করে রাখতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটু একটু করে পানি মিশিয়ে। এখনও কিন্তু বেটারটি রেডি হয়নি জিলাপির বানানোর জন্য।
তো আমার বেটারটি বানানো হয়ে গিয়েছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কেমন কনসিস্টেন্সিটা রাখতে হবে। তো এখানে আমি একটি পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি, তো জিলাপির বেটারটি এখন আমি ঢেলে দিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কেমন ঘনত্বটা রেখেছি আমি। এর চেয়েতে বেশি পাতলা বা এর চেয়েতে বেশি ঘন করলে কিন্তু আমার জিলাপিটা ভালো হবে না, আর জিলাপিটা ফুলবেও না। আর আমি কিন্তু সর্বমোট আপনার মাসকালার ডালটাকে আধা ঘন্টার মতো ফিটে নিয়েছি হাত দিয়ে। তো তেলটা আমি আগেই বসিয়ে রেখেছিলাম, তো আমি একটু বেটার ঢেলে দিয়ে দেখছি যে তেলটা ঠিক গরম হয়েছে কি না। কারণ তেলটা যদি কম গরম হয় তাহলে কিন্তু আপনার জিলাপিটা ছাড়লে ফুলে উঠবে না, আবার বেশি গরম হলেও কিন্তু জিলাপিটা তাড়াতাড়ি পুড়ে যাবে। আর জিলাপির শেপটা আসলে আমি ভালো করে দিতে পারি না, আসলে কি বলবো, আসলে এটা ইচ্ছে মতো দিলেই মনে হয় হয়ে যায় জিলাপিটা। তা আপনারা যেভাবে পারেন সেভাবে দিয়ে নেবেন জিলাপির প্যাচটা। আসলে তো দেখতেই পাচ্ছেন যে আমার জিলাপিটা কিন্তু তেলে ছাড়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠছে, আর যদি ফুলে না উঠতো তাহলে কিন্তু আপনার ট্যাপ খেয়ে যেত নিচে পড়ে থাকলে। তো তেলটা কেমন গরম করে করে নিতে হবে সেটি কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তো এক এক করে আমি জিলাপিগুলা বানিয়ে নিচ্ছি। আর এই জিলাপিটাকে কিন্তু স্বচ্ছ করে ভেজে নিতে হবে, যদি স্বচ্ছ করে ভেজে না নেন তাহলে ভিতরে কিন্তু কাঁচাটে ভাব রয়ে যাবে, আর সেই ক্ষেত্রে কিন্তু সে চিনি শিরার মধ্যে দিলে কিন্তু জিলাপির ভিতরে চিনি শিরাটা ঢুকবে না। তো আমি উল্টে পাল্টে দিচ্ছি। তো এখানে আমি একটু খালি জায়গা পেয়েছি, তো এখানে আমি আর একটা জিলাপি বানিয়ে নিচ্ছি। আসলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই, ইচ্ছে থাকলে উপায় হয়, মানুষ সব পারে যদি একটু চেষ্টা করে। তো আপনারা যদি আমার এই রেসিপিটা একদম টিপস অ্যান্ড টিপস ফলো করে তৈরি করেন তাহলে ইনশাল্লাহ আপনাদেরও জিলাপিটা একদম পারফেক্ট হবে। তো আমার জিলাপিটা দেখতেই পাচ্ছেন যে স্বচ্ছ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন যে কেমন করে ভেজে নিতে হবে। তো এই জিলাপিগুলো আমি এখন উঠিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দিব, আর চিনি শিরাটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে, ঠান্ডা করা যাবে না, আর ঠান্ডা শিরার মধ্যে দিলে কিন্তু চিনি শিরাটা জিলাপির ভিতরে ঢুকবে না। তো আমি উঠিয়ে নিয়ে চিনি শিরার মধ্যে ঢেলে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে চিনি শিরাটা কিন্তু আমি গরম রেখেছি, আর গরম শিরার মধ্যে দিলে আপনার জিলাপির ভিতরে খুব সহজেই শিরাটা ঢুকে যাবে। তো আমি আর এক ব্যাচ বানিয়ে নিচ্ছি জিলাপি। আমি আগেই বলেছি আমি খুব ভালো জিলাপির প্যাচ জানি না, তো আমি আসলে যেমন পারছি তেমনি করে নিচ্ছি। আর জিলাপিটা কিন্তু আমি খুব ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে তৈরি করা যায় আমি কিন্তু সেটি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, আর এটি তৈরি করা কিন্তু খুবই সহজ। তো আমি উল্টে নিচ্ছি। তো আমি এই ব্যাচটাও ভেজে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে স্বচ্ছ করে ভেজে নিতে হবে। তো এই ব্যাচটাও আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই তো আমার সবগুলা জিলিপি বানানো হয়ে গিয়েছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে এবং কাজে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবার প্রতি অনুরোধ রইল। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি কেউ তৈরি করেন তাহলে কেমন হলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।